করোনায় অক্সিজেন সিলিন্ডার সহ সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে 20টি পরীক্ষার নতুন মূল্য নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার হাইকোর্টে জেবিএম হাসান ও খাইরুল আলমের বেঞ্চে এ বিষয়ে প্রতিবেদন দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শুনানি নিয়ে রেগুলেটরি কমিশন নীতিমালা পরীক্ষা নিরীক্ষার পূর্ণাঙ্গ মূল্য তালিকা ও আইসিইউ স্থাপনের অগ্রগতি 20 জানুয়ারির মধ্যে জানাতে বলেছেন হাইকোর্ট। প্রতিবেদনে বলা হয়, সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম ব্যবহার সহ 20টি বিষয়ে মূল্য নির্ধারণ করার কথা উল্লেখ করা হয়েছে। এর আগে 2018 সালে হাসপাতালগুলোতে আইসিইউ স্থাপনের নির্দেশনা চেয়ে রিট করা হয়।